Hello, assalamualaikum everyone. I am back again with a brand new video, brand new giveaway. প্রথমে তো সবাইকে বলে নিতে চাচ্ছি যে আজকের ভিডিওটা যদি না দেখো গাইস তাহলে কিন্তু অনেক বেশি মিস করবে, কারণ আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বলে দিয়েছি কিভাবে ডাউনলোড করবা, কিভাবে এটা অ্যাপ্লাই করবা এন্ড কিভাবে গেম প্লে করতে হয়। আজকের ভিডিওটা সম্পূর্ণ পিসি প্লেয়ারদের জন্য আনলিমিটেড গিভওয়ে। আনলিমিটেড মিন তোমরা এই সাত দিন পর্যন্ত যত খুশি তত তোমার ফ্রেন্ডদের সাথে সবাইকে শেয়ার করতে পারবা এন্ড যা যা করতে এটা তোমরাই ভালো জানো। সো ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা অ্যান্ড ফোন প্যানেলেরও গিভওয়ে কিন্তু খুব শীঘ্রই আসছে। সো আমি কথা না বলি ভিডিওটা দেখাই কোথায় থেকে ডাউনলোড করবা, কীভাবে ডাউনলোড করবা, কীভাবে অ্যাপ্লাই করবা। সো তোমরা যদি আমার চ্যানেলে চলে আসো, আজকের যে ভিডিওটা আপলোড করবো এই ভিডিওটা তোমরা যদি ডিসক্রিপশনে চলে যাও, আমি দেখাই ডিসক্রিপশনে চলে গেলে কিন্তু তোমরা ডিসকোয়ার্ডে জয়েন হতে পারবা। ডিসকোয়ার্ডে কেন জয়েন হবা, কারণ ডিসকোয়ার্ডে সম্পূর্ণ ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেওয়া আছে। জাস্ট তোমরা যদি এই লিঙ্কটাতে ক্লিক করো, আমি তোমাদেরকে দেখাই, ক্লিক করলে কিন্তু আমার ডিসকোয়ার্ডে নিয়ে চলে আসবে। সো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি এটার ইউজার নেম অ্যান্ড পাস আমি তোমাদেরকে এটা বড় করে দেখাই। এখানে রেজিস্ট্রেশন প্যানেল গিভওয়ে ক্রেডিট ইটস অর্জুন অ্যান্ড ইউজার নেম হচ্ছে এটার ইটস আর পাসওয়ার্ড হচ্ছে অর্জুন। ইয়া সো এটাই হচ্ছে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড এখান থেকে তোমরা জাস্ট একটা ক্লিকে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে দেখাই, একটা ক্লিকে এটা ডাউনলোড হয়ে যাবে। স্টার ডাউনলোড দিলে স্টার ডাউনলোড হয়ে যাবে, রাইট। আরেকটা হচ্ছে লিঙ্ক দিয়ে দিছি আমরা, মেগা লিঙ্ক, যাতে তোমাদের ফ্রেন্ডসরা যদি আমাকে না চিনে তোমরা তাদেরকে শেয়ার করে মেগা লিঙ্কটা, যদি এই মেগা লিঙ্কটা তোমরা শেয়ার করে দাও তাহলে সে কিন্তু জাস্ট একটা ক্লিকে সেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে অ্যান্ড অ্যাপ্লাই করতে পারবে। সো তোমাদেরকে দেখাই ইটস অর্জুন গিভওয়ে, রাইট। সো এটা ডাউনলোড হয়ে যায়, ডাউনলোডে ক্লিক করলেই জাস্ট ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড এটা ডাউনলোড করার পূর্বে কী করতে হবে, তোমাদের সেটিংয়ে চলে যেতে হবে, সেটিংয়ে যাওয়ার পর আপডেট অ্যান্ড সিকিউরিটি যেতে হবে, দেন উইন্ডো সিকিউরিটিতে, দেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন অ্যান্ড দেন পর এখানে দেখতে পাচ্ছ ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিংয়ে ম্যানেজ সেটিংয়ে যেতে হবে। অ্যান্ড এখানে এগুলো অন থাকবে, এগুলো অফ করে নিবা, মাস্ট বি এগুলো অফ করে নিতে হবে, এছাড়া কিন্তু হবে না, মাস্ট বি। কারণ এখন বলবে ভাই এটা অফ করতে হবে কেন, তুমিও জানো আমিও জানি যে আমাদের একটা উইন্ডোজ অফিসিয়াল উইন্ডোজ থার্ড পার্টি কোনো সাপোর্ট করে না, তাই আমাদের এটা অফ করে অলওয়েজ থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতে হয়। সো এখানে ডাউনলোড করার পর আমি তোমাদেরকে দেখাই ইন্টারফেসটা কেমন আসবে। এখানে তুমি যদি ডাউনলোড করো এমন ইটস অর্জুনের একটা রার ফাইল পেয়ে যাবা। সো রারটাকে যদি তুমি যদি এক্সট্রাক্টে ক্লিক করো, এক্সট্রাক্টে এভাবে ক্লিক করবা, দেন অ্যাস অল, এটা অ্যাস অল তোমাদের চাবে না, কারণ আমার অলরেডি করা আছে তাই এখানে দিতে হয়েছে আমাকে। সো এভাবে একটা যদি পরে এমন একটা ফোল্ডার ওপেন হবে, ওপেন হওয়ার পরে এখানে ইটস অর্জুন নামের একটা অপশন চলে আসবে, দেন এটাকে কী করবা একটা রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবা অ্যান্ড ইয়েস করে দেবা। অ্যান্ড যে পাসওয়ার্ডটা অ্যান্ড আইডিটা অ্যান্ড পাসওয়ার্ডটা আমি দিলাম সেখানে, এখানে হচ্ছে ইউজার নেম ইটস, রাইট, ইউজার নেমটা আমি এখন দিয়ে দেবো ইটস অ্যান্ড পাসওয়ার্ডে যেটা আমি দিলাম এটা হচ্ছে অর্জুন, রাইট। সবাই এই ইউজার অ্যান্ড এই পাসওয়ার্ডটা ইউজ করবে অ্যান্ড সবাই এই লিঙ্ক থেকে ডাউনলোড করবে। অ্যান্ড লিঙ্কগুলো আমি আরও ইজিভাবে দিয়ে দিবো এই ভিডিওটার, মানে আজকের ভিডিওটার গিভওয়ের মানে কমেন্ট বক্সে, কমেন্টে হচ্ছে এটা আমি পিন করে দিব যে ডাউনলোড লিঙ্ক, ইজিভাবে জাস্ট একটা ক্লিকে যাতে ডাউনলোড করে নিতে পারো অ্যান্ড সেখানে আমি ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটাও পিন করে দিব ইনশাল্লাহ। সো এখানে দেখতে পাচ্ছ লগ ইন সাকসেসফুল হয়ে গেছে অ্যান্ড আমাদের এটা ক্লিক করার সাথে সাথে ডিসকোয়ার্ডে জয়েন হয়ে যাবো। সো ডিসকোয়ার্ডে অলওয়েজ আপডেট পাবা। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কালকেই গিভওয়েটা আমার ডিসকোয়ার্ডে আমি দিয়ে দিছি। সো সবাই ডিসকোয়ার্ডে জয়েন থাকো যাতে গিভওয়েটা পাও। এখন অনেকে বলবো ভাই এটা তো পেড প্যানেল, তুমি এটা কেন ফ্রিতে দিচ্ছ ব্রো। সব কিছু কিন্তু একটু ভাইরাল করতে হলে প্রথমে কিন্তু সবাইকে দিতে হয় যাতে সবাই ইউজ করে, রেসপন্স করে ব্যাপারটা অ্যান্ড সবার কাছে চলে যায়। সো তাই আমরা হচ্ছে এটা তোমাদেরকে দিচ্ছি সাত দিনের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সপায়ারি ডেট, এখানে হাইট, এখানে আমি এটার ভিডিওর কিন্তু এক্সপ্লেনেশন আমি আরেকটা ভিডিওতে করে দিয়েছিলাম। সো যাই ভিডিওটা দেখো। তো এখন আমাকে অনেকেই বলবে এখানেও একটা এম্পোর্ট আছে, এখানেও একটা এম্পোর্ট আছে, কোনটা কোথায় ইউজ করতে হয়েছে। আমি প্রথমে তো দেখাই তোমাদেরকে আমি কি কোনো ধরনের কোনো ইউজ করতেছি নাকি করতেছি না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হেডশট লাগতেছে না, মানে নর্মালি হচ্ছে যেটা গেম প্লে। সো দেখতে পাচ্ছ এখানে বডি শট, রাইট। এখন এম্পোর্ট ইনটা কোথায় অ্যাপ্লাই করতে হয় আমি তোমাদেরকে দেখাই এটা, তাহলে তোমরা বুঝতে পারবে এম্পোর্ট ইন জিনিসটা কি। আর এই এম্বোর্ডটা হচ্ছে লোডিং স্ক্রিনে, মানে গেম যখন স্টার্ট হবে তখন অ্যাপ্লাই করতে হবে। আর এই এম্বোর্ডটা হচ্ছে যখন তুমি এটাকে এই লবিতে, মানে লবিতে থাকবে তখন। আমি তোমাকে দেখতে পাচ্ছ আমি এটাকে কিন্তু ক্লিক করে দিলাম, এটাকে আমি একটা ক্লিক করে দিছি। এখানে দেখতে পাচ্ছ অরেঞ্জ, অরেঞ্জ মানে হচ্ছে এটা এখন অ্যাপ্লাই হয় না, প্রসেস আছে। সো দেখতে পাচ্ছ এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। সো আমরা আবার একটু ট্রেনিংয়ে চলে যাই অ্যান্ড ট্রেনিংয়ে যাই দেখি ব্রাদার এটা কি কাজ করতেছে নাকি করতেছে না অ্যান্ড এটা কীভাবে অ্যাপ্লাই করবে। ভিডিওতে তো আমি বলেই দিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভাই, কী করবে, ভিডিও বানাইতে আসলেই বড় হয়ে যায়, ভাবি যে দুই মিনিটের ভিতরে সব কিছু এক্সপ্লেইন করবো, বাট পসিবলই হয় না। সো দেখতেই পাচ্ছ
লবিতে জাস্ট আমি অ্যাপ্লাই করলাম, মানে তোমার লোডিং স্ক্রিনে অ্যাপ্লাই করতে হবে না, তুমি যদি এটা লবিতে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু হেডশট লাগে। সো দেখতে পাচ্ছ এখন কত সুন্দরভাবে কিন্তু হেডশট লাগে স্টার্ট হয়ে গেছে দেখো। অ্যান্ড এখন তোমাদেরকে দেখাই হচ্ছে নো রিকয়েলটাও কীভাবে অ্যাপ্লাই করবো, আমি একটা এসএমজি গান নিয়ে নেই। সো ভিডিওটা এখনই আমি এন্ড করার ট্রাই করবো, দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ সো সুন্দর করে এটা তোমরা ইউজ করতে পারো, কোনো ধরনের প্রবলেম নাই। সো সবার সাথে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, ডাউনলোড লিঙ্কও দিয়ে দেবো। যারা যারা পিসি প্লেয়ার আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা এখন আমি তোমাদেরকে একটু নো রিকয়েলটাকেও দেখাই, মানে এমবটটা জাস্ট তোমরা যদি এই এমবটটা ইউজ করো লোডিং স্ক্রিনে করবা, এছাড়া যত কিছু আছে তোমরা এই ইন গেমের ভিতরে করতে পারবা। সো আমি এখন নো রিকয়েলটাকে অ্যাপ্লাই করবো এই ভিডিওটার, কিন্তু এই প্যানেলের এক্সপ্লেনেশন আমি কিন্তু সম্পূর্ণ বলে দিয়েছি। সো যারা সবাই ওই ভিডিওটা দেখো তাহলে এক্সপ্লেনেশন আরও ভালোভাবে বুঝতে পারবা এই এই প্যানেলটা কেন এত বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, অ্যান্ড তোমাদের সবার কেন নেওয়া উচিত। সো দেখতে পাচ্ছ অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশন মানে সাকসেসফুল হয়ে গেছে এটা অ্যাপ্লাই। এখন তোমাদের আমি নো রিকয়েল দেখাই, দেখো কোনো রিকয়েল নাই, দেখতে পাচ্ছ কোনো ধরনের রিকয়েল নাই। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, বাই, টেক কেয়ার, সি ইউ।